আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যে মাধ্যমে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সাথে আছে আমি লোকমান হাকিম প্রিয়দর্শক এই চমৎকার আয়োজনে আমরা কথা বলে থাকি জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সেই সাথে আপনাদের প্রশ্নগুলোর কোরআন সুন্দর আলোকে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ আজকের চমৎকার আয়োজনে আমন্ত্রিত হয়ে আপনাদের প্রশ্নের উত্তর এবং আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন আমাদের সকলের একান্ত শ্রদ্ধেয় ইসলামিক ব্যক্তিত্ব বিশিষ্ট আলিমী দিন লেখক গবেষক সুবক্তা হাজি মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব মৌলানা মোহতারাম গাজী সানাউল্লা রহমানি হাফিদাউল্লাহ চমৎকার আয়োজনে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আপনাকেও অনেক সুক্রিয়া জাজাকুমুল্লাহ যে সকল দর্শক দেশের জনপ্রিয় এবং জনানন্দিত চ্যানেল নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধান আয়োজনের নিয়মিত দর্শক এবং শ্রোতা এবং বিশেষ করে আজকের আয়োজনে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাসে সকলের জন্য হৃদয় থেকে দোয়া করছে অপর আলমিন দিনের জন্য ইসলামের জন্য ইমানের জন্য কোরআনের জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করার এবং কোরআনের মাধ্যমে জীবনকে আলোকিত করার তফিক দান করে আল্লাহ প্রিয় দর্শক আপনারাও চাইলে আমাদের সাথে আজকের এই চমৎকার আয়োজনে সম্পৃক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করার মাধ্যমে আমাদের সাথে রয়েছে কোরআন এবং হাদিস সুন্দর আলোকে আপনার প্রশ্নের চমৎকার জবাব দিবেন আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে দুনিয়ার জীবনটি মূলত ভোগের জন্য নয় আল্লাহ সু হান আমাদেরকে নির্দিষ্ট একটি লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করেছেন লোকে বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো কেউ বলেন ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি এটি হল জীবনের লক্ষ্য আল্লাহ করানার কারিমে ঠিক তার বিপরীত কথা বলেছেন তিনি বলছেন বরং তোমরা দুনিয়ার জীবনকে খুবই প্রাধান্য দিচ্ছ অথচ পরকালে রয়েছে তোমাদের জন্য এর চাইতে উত্তম এবং স্থায়ী ভোগবিলাস বা আনন্দের উপকরণ প্রিয় দর্শক সাহাবাই কারাম রিদানুল্লাহ আলিহিম এজমাইন সে পরকালীন কল্যাণ অর্জনের জন্যে তারা কি করেছেন আল্লাহ পাক তাদের প্রশংসায় সোরা হাসরের মধ্যে বলছেন আলা নিজেদের অসংখ্য বিষয়ের প্রয়োজন থাকার পরেও অন্যের প্রয়োজনকে তারা প্রাধান্য দিয়ে তাদের জন্য স্যাক্রিফাইস করতেন চলুন আমরা জীবনকে ভোগে নয় বরং ত্যাগের মাধ্যমে পরকালীন প্রকৃতি সুখ অর্জন করার চেষ্টা করে আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ চলে যাচ্ছি মহাতারামের কাছে সরাসরি আলোচনাতে শেখ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করতে চাই যা আপনি শুনেছেন মানুষের একটি চিন্তা হচ্ছে যে কত বেশি অর্জন করা যায় আর সে অর্জিত সামগ্রী দিয়ে কিভাবে জীবনমান উন্নত করা যায় ভোগ জীবনযাপন করা যায় আসলে ইসলাম ক্ষেত্রে কি বলে যে আসলে আমাদের জীবনের চিত্রটা কেমন হবে খের আজকের যে বিষয় জীবন ভোগের জন্য নয় এখানে এটা ডিপ অথবা গভীরে যদি প্রবেশ করতে হয় অথবা এটি নিয়ে যদি ভাবতে হয় অথবা এটিকে নিয়ে যদি কথা বলতে হয় অথবা এটিকে যদি জীবনের আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে মেলাতে হয় তাহলে প্রথমে দেখতে হবে জীবন সম্পর্কে কোরআন কি বলে জীবন সম্পর্কে ইসলাম কি বলে জীবন সম্পর্কে আল্লাহ কি বলে জীবন সম্পর্কে নবী করিম সাল্লাহু আলু ইসলাম তার উম্মাকে কোন শিক্ষার সবক দিয়ে গিয়েছে কোরআন কি বলছে কোরআন বলছে অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাআল কুরস কোরআন বলছে অমাল হায়াত দুনিয়া ইল্লা আবু আলহ যে পৃথিবীর জন্য মানুষের এত কিছু আমি একজন মানুষকে দেখেছি বৃদ্ধ মানুষ জমার দিন হুইল চেয়ারে বসে আছেন সুস্থ না বলেই তিনি অসুস্থ মানে হুইল চেয়ারে বসে আছেন আমরা যদি বাংলায় বলতে চাই বলতে হবে তার জীবনের সূর্য অস্তমিত হতে আর কিছু সময় বাকি এই মানুষটা বসে বসে বিল্ডিং পাহারা দিচ্ছেন আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি জুমার দিনে আপনি মস্তিদে যাচ্ছেন না আমি মস্তিদে যাচ্ছি আপনার পাশ দিয়ে তিনি বলেন যে না বিল্ডিংয়ের ঢালাই হচ্ছে তো এটা দেখছি উনি ওনার জীবনের ঢালাই কোথায় খসে পড়েছে সেটার খবর নেই বিল্ডিংয়ের নির্মাণ উনি দেখছেন কেন তিনি এই দুনিয়াকে তার জন্য চিরস্থায়ী মনে করছেন অথচ আল্লাহ কুরানা বলছেন অমাল হায়াত দুনিয়া ইহ আবু আল্লাহ দুনিয়াটা কেবলই মাত্র খেলা ধুলা একজন মানুষ তার প্রাপ্তবয়স্ক হতে হতে সে দেখে তার কিশোর কাল চলে যাচ্ছে একসময় যৌবান করে চলে যাচ্ছে পৌরত্ব চলে যাচ্ছে বার্ধক্যে আসছে এখন তো চল্লিশের আগেই চুল পাক ধরে যায় পঞ্চাশ না যেতে মানুষ আর ওই কী বলে আপনাকে সরাসরি রুকুসাজদা করতে পারে না হুইল চেয়ারের বা চেয়ারের প্রয়োজন হয় চোখের পলকে আশি বছর চলে যাচ্ছে আজকে যে মানুষটার বয়স ছিয়ানব্বই বছর নাইনটি সিক্স ইয়ার ওল্ড এ মানুষটাকে কেউ যদি জিজ্ঞেস করে আমি আপনার কৈশোর সম্পর্কে গল্প শুনতে চাই আপনার শৈশব সম্পর্কে গল্প শুনতে চাই তিনি বলবেন এই তো সেদিনের কথা তার মনে হলো গোটা দুনিয়াটা একটা চমকের মতো চলে যাচ্ছে এবার কোরআনের আরেকটা আয়তা আসুন কোরআন কী বলছে জীবন সম্পর্কে মুমিনের জীবন কেমন হবে মুমিনের জীবন ভাবনা কেমন হবে মুমিনের জিন্দিক মূল উপাদান কোনটা হবে কোরআন বলছে ইন্না সলায়াতি ও ওমা আমি প্রথম দুটো অংশ ছেড়ে পরের অংশটা কথা বলছি নামাজ আমার আল্লাহর জন্য কোরবানি আল্লাহর জন্য ইন্না সলায়াতি ওনসুখী ওয়ামাহা আমার হায়াত আল্লাহর জন্য ও মামাতি এবং আমার মৃত্যু আল্লাহর জন্য আমাদের প্রত্যেকের কাছে জীবনটা প্রত্যাশিত আমরা জীবন চাই আমরা জীবনে শক্তি চাই আমরা জীবনে বেঁচে থাকতে চাই একশো বছর কেন হাজার বছর আয়ু যে মানুষটা পেয়েছেন তিনিও কিন্তু মরতে চান না এবার আপনি চান আর না চান মালাক্কুল মৌত আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আপনি চান আর না চান কুল্নফ মউত মৌত মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আপনি চান আর না চান মৃত্যুর কঠিন দরওয়াজা আপনার সামনে আসবে এখন মুমিন তার জীবনকে শেষ করে যখন মৃত্যু দ্বারে প্রবেশ করবে কেতাব এসছে তহফাতুল মোমিনী আল মৌত মোমেনের জন্য মৃত্যু একটি উপহার মোমেনের জন্য মৃত্যু একটি মুমিনের জন্য মৃত্যু একটি স্থানান্তর হওয়া এই জন্য আমরা বলি ওই মানুষটি মৃত্যুবরণ করেছে একজন মানুষ যখন মারা যায় আমরা বলি এনতেকাল করেছেন সৌদি আরবে একটা বিখ্যাত ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে এটার নাম হলো ওজারত নাকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এতেকাল মানে কি এতেকাল হলো একজন মানুষ জমিনের উপর আছেন উনি জমিনের নিচে চলে যাবেন সুতরাং মৃত্যু ব্যক্তি তিনি হারিয়ে যাচ্ছেন না তিনি পরপরে যাচ্ছেন এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মোমেন্ট যে ব্যক্তি তার জন্য জীবন উপভোগ্য মোমেন্ট যে ব্যক্তি তার পরকাল উপভুক্ত যে ব্যক্তি মোমিন হতে পারল না তার জন্য দুনিয়াতেও তার জন্য আজাব কষ্ট এবং তার দুনিয়াটাও তার কাছ থেকে হারিয়ে যাবে আখেরাত তো হারাবেই ইনশাআল্লাহ শেখ আমরা আরো শুনবো আপনার কাছ থেকে জীবনের এই বাস্তবতা সম্পর্কে একজন দর্শকের প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আপনার প্রশ্ন আমাদের সাথে শেয়ার করতে পারেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমার বাড়ি কুমিল্লা দাউদকান্দি আমি নাসিমা বেগম কথা বলতেছি আমার পাঁচটি প্রশ্ন হুজুর আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন হলো আমি হুজুর আমার বিয়ে হয়ে যাচ্ছে তেরো বছর তেরো বছরের ভিতরে আমি আমার স্বামী আমাকে নির্ধারিত ভাবে মনে করেন পঞ্চাশ টাকা একশো টাকা করে নাস্তার টাকা দিতে ওই টাকাটা আমি জমাইছি জমাই জমাই একটা ডিপিএস করছি ডিপিএস প্রায় তিন লাখ লাখ টাকার মতন হয়েছে হুজুর এখন আমি ওই টাকাটা আমার স্বামীকে না জানান ভাবে আমি এটা নিজের থেকে রাখছি এখন আমার আত্মীয় স্বজন কেউকে কে আমি সেরকম ইয়ে করিনি আমি নিজে গোপনে ভাবে টাকাটা জমাইছি মনে করেন অনেক সময় আমার মেয়ে একটা ছিল তখন আমি না খাইয়া রাখছি কিন্তু ওই টাকাটা আমি রাখছি জি আপনার প্রশ্নটা কি সেটা আমাদেরকে জানান ইনশাআল্লাহ প্রশ্নটা হলো হুজুর আমি ওই টাকাগুলো জমাইয়া রাখছি এখন ওই টাকার কি কোনো যাকাত আছে কিনা দ্বিতীয় কথা হলো দ্বিতীয় প্রশ্ন আমি আমার শ্বশুর আমার তিনটা মেয়ে হুজুর আমি আগে আরেকবার প্রশ্ন করেছিলাম আমার তিনটা মেয়ে আমাকে জায়গা সম্পত্তির থেকে বঞ্চিত করে দিতে এখন আমি যদি মামলা মোকব্বর করতে যাই এখন এটা কালকে আমি ওখানে কথা বলাতে আমার স্বামী উৎসাহ এসে এক কথায় রাজি হয়ে গেছে মামলা করার জন্য আমি শালিশ বসাই ওখানে প্রায় আমার বিশ হাজার টাকা খরচ হয়েছে তা আমি শালিশ বসাবো তারপরে যে মামলা করব ওগুলাতে আমার অনেক টাকা চলে যাবে আমার কাছে এমন কোন সম্পদ নাই যে আমি মামলা করব। আমার স্বামীর বেতন হয়েছে মাত্র এগারো হাজার টাকা

ঠিক আছে ঠিক আছে আপনি আমাদের সাথে থাকুন আপনার প্রশ্ন গুলো বুঝতেই পেরেছি শেখ আপনার প্রশ্নের উত্তর দিবেন কিছু এখন হলো যে ব্যক্তি মমিন তার জন্য জীবন আলোকিত যে ব্যক্তি মমিন তার জন্য এহকাল আলোকিত যে ব্যক্তি মমিন তার জন্য পরকাল আলোকিত আর যে ব্যক্তি মমিন নয় ইমানের সাহায্যে পাইনি জীবনের সৃষ্টিকর্তা সম্পর্কে যে জানে না জীবনের বোধ সম্পর্কে যে জানে না জীবনের মূল্য সম্পর্কে যে জানে না জীবনের দাম সম্পর্কে যে জানে না জীবনের গুরুত্ব সম্পর্কে যে জানে না জীবনের ফজিলত সম্পর্কে যে জানে না এবং জীবনের মূল তাৎপর্য সম্পর্কে যে ব্যক্তি জানে না এই ব্যক্তি কিন্তু তার জীবনও সাত পাবে না আর পরকাল তো নাই নবী করিম সাল্লাম বলেছেন দুনিয়া মাজ আখরা দেখুন পৃথিবীতে দু ধরনের মানুষ এক ধরনের আস্তিক এক ধরনের নাস্তিক এক ধরনের মানুষ আল্লাহ বিশ্বাসী এক ধরনের মানুষ আল্লাহ বিশ্বাসী নয় পৃথিবীর সমস্ত মানুষই কিন্তু এটা জানে যে পরকাল বলতে একটা কিছু আছে এবং সবাই এটা জানে একসময় দুনিয়া শেষ হয়ে যাবে আমার চোখের সামনে এই যে রঙিন আয়োজন এটা একসময় সাদায় রূপান্তরিত হবে আমি চোখে কিছুই দেখব না আমার চোখ বন্ধ হয়ে যাবে রসুলা বলেছেন আর দুনিয়া মাজরা আচল আখরা দুনিয়া হলো তোমার আখেরাতের শস্য কেন্দ্র এখন যে ব্যক্তি আখেরাতকে বিশ্বাস করে তার উচিত আখেরাতের জন্য দুনিয়া থেকে উপার্জন গ্রহণ করা এখন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে ঘুমিয়ে থাকে যেটা আজকের টপিক আজকের আলোচ্য বিষয় দুনিয়াতে কোনো ব্যক্তি শুধু ঘুমের কি বলে আপনার ভোগের সাগরে বেশি যায় দুনিয়াতে কেবল সে তার আরাম আয়েসে বেশি যায় দুনিয়াতে কেবল সে মতায় নিজেকে হারিয়ে ফেলে তাহলে তার যে একটা ডিউটি ছিল আখেরাতের সামান অর্জন করা এটা কিন্তু এই ব্যক্তি পারছে না তার উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যার সময় ছিল এক ঘন্টা তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা বিশাল সুপার শপের ভিতরে আর তাকে বলা হয়েছে এই সুপার শপে এক ঘন্টার ভিতরে তুমি যা নিতে পারবা তা তোমার জন্য ফ্রি সেই সেই সুপার শপের ভিতরে ঢুকে গেল ঢুকিয়ে দেখলো চমৎকার এসি এবং খুব দামি বেড দেখা যাচ্ছে এবং সেখানে সে শুয়ে ঘুমিয়ে পড়লো এক ঘন্টা পরে তাকে সিকিউরিটি গার্ড এসে বলল আউট টাইম অফ ওভার তোমার টাইম শেষ হয়ে গেছে তখন সে বলবে হা হা লা আদ্রি আ কোন দিক থেকে আমার সময়টা চলে গেল এক ঘন্টা সময় ষাট মিনিট সময় কোন দিক থেকে আমার কাছ থেকে হারে গেলো আমি তো কিছু অর্জন করতে পারলাম না এমনইভাবে প্রত্যেকটা মানুষ যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আখেরাতের সামান অর্জন করার জন্য দুনিয়াতে এসেছে পরকালকে সুসজ্জিত করার জন্য দুনিয়াতে এসেছে আখেরাতকে আলোকিত করার জন্য দুনিয়াতে এসেছে পরকালের সামান অর্জন করার জন্য সে যখন দুনিয়াতে ভোগের মধ্যে মত্ত থাকবে রং তামাশায় মত্ত থাকবে দুনিয়ার ভোগ বিলাসে নিজেকে হারিয়ে ফেলবে মৃত্যুর সময় সে বলবে হা হা লাদে আমি তো দুনিয়ার কোনো সামানই অর্জন করতে পারিনি এখন খুব বড় দাগের মোটা দাগের প্রশ্ন হলো তাহলে দুনিয়া মানে কি মাত্র আমরা দুনিয়াতে যদি আখরা উপার্জন করতে হয় তাহলে কি আর মানে আমি মাত্র মসজিদে বসে থাকবো সারাদিন তসবে নিয়ে বসে থাকবো সারা জীবন মক্কামুদিন একাটে দেব না রসলে করিম সল্ল ইসলাম তার উম্মার জন্য আল্লাহ রব্বুর আলমিন তার বান্দার জন্য যেই দিন দিয়েছেন এই দিনের ভিতরে দুনিয়াও আছে আখেরাত আছে যেটা কোরআন বলছে রব্বানা ফি দুনিয়া হাসানা আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতেও আপনি আমাদেরকে হাসানা দান করেন আখেরাতেও হাসানা দান করেন করেন এটা হাসানা কাকে বলে আমরা কেউ কেউ বলি হাসানা মানে প্রাচুর্য এটা ভুল আমরা কেউ কেউ বলি হাসানা মানে সম্পদ এটাও ভুল হাসানা মানে বারাকা হাসানা মানে হলো খায়ের হাসানা মানে হলো বারাকা বরকত চাই একজন মানুষকে আপনি যদি কাচ্চি বিরিয়ানির ব্যবস্থা করে দেন একজন ক্ষুধার্ত মানুষ তার জন্য কাচ্চি বিরিয়ানি একটা রহমত নিঃসন্দেহে এখন আপনি তাকে বললেন যে আমার সামনে বসে এক পাতেল কাচ্ছি বিরিয়ানি শেষ করতে হবে একজন মানুষ আধা কেজি পরিমাণ কাচ্ছি বিরিয়ানি সর্বোচ্চ খেতে পারে ধরলাম এক কেজি একজন মানুষকে যদি পাঁচ কেজি বিরিয়ানি খেতে বাধ্য করা হয় এটা তার উপর জুলুম আর এই জুলুমের কারণে সে অসুস্থ হয়ে যাবে সে মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়তে পারে সুতরাং রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখরত হাসানা হাসানা মানে প্রাচুর্য নয় হাসানা মানে বারাক্কা আল্লাহ যেন আমাদেরকে আমরা

শুয়ে শুয়ে কি দোয়া পড়া যাবে দরুদ কি পড়া যাবে শুয়ে শুয়ে আচ্ছা আচ্ছা জি আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আর কোনো প্রশ্ন থাকলে আর আর দুটো क्वेश्चन আছে জি জি বলুন শ্যাম্পুর মতো কালার করা কলব কি ব্যবহার করা যাবে আচ্ছা আচ্ছা জি জি বলুন ইনশাআল্লাহ ওজুর ওজুর পরে কি ছেলে মানুষের মুখ দেখলে কি ওজন নষ্ট হবে আচ্ছা ঠিক আছে বলুন আপনার আর একটা শুধু আরেকটা শুধু জি জি বলুন ইনশাআল্লাহ বলুন হামদান কাసరం তাওবাহকে মোবারে কামছি এটা কখন পড়ে আচ্ছা ঠিক আছে বোন এই দোয়াটি কখন পড়ে সেটিও আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব আপনি আমাদের সাথে থাকুন शेख আফদার প্রশ্নর উত্তর দিবেন ইনশাআল্লাহ शेख আমরা বেশ কিছু প্রশ্ন নিয়েছি আমরা একটু প্রশ্ন উত্তর দিকে যেতে চাই আবার আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ আমাদের একজন বোন জানতে চেয়েছেন যে শামির দেয়া সামান্য কিছু টাকা তিনি জমিয়ে একটা ডিপিএস করেছেন বেশ তিন লাখ টাকার মতো যিনি যাকাত দেননি কেউ বলছেন যে এটি ঠিক হয়নি আবার এই টাকা দিয়ে নাকি জায়গাও কেনা যাবে না যেহেতু জাকাত আদায় হয়নি সমাধানটা কি এখানে দুটো বিষয় একটি বিষয় হলো যে আমার বোন যেই এবারতে অথবা যে শিরোনামে অথবা যে বাক্যের মাধ্যমে তিনি প্রশ্নটি করেছেন যে স্বামীর দেয়া টাকা সেই স্বামী তাকে দশ টাকা বিশ টাকা একশো টাকা করে হাত খরচের টাকা দিয়েছেন তো স্বামী যখন তার স্ত্রীকে দিয়ে দিয়েছেন এই সম্পদে মিল্কিয়ত মালিকানা স্ত্রীর এটা স্ত্রীর সম্পদ এখন এখন তিনি এই টাকা দিয়ে জমি কিনবেন না বাড়ি করবেন না গয়না করবেন এটা তার বিষয় এখানে স্বামীর কোনো ব্রুক্ষেপ নেই এই টাকার সম্পূর্ণ মালিকানা তার স্ত্রীর এটা হলো এক নম্বর দুই নম্বর হলো তার টাকা তিনি যে অ্যামাউন্ট বলেছেন আমি যদি ভুল বুঝে না থাকি সাড়ে তিন লক্ষ মানে তিন লক্ষ টাকা প্লাস হ্যাঁ এই টাকার উপরে জাকাত ফরস যখন ওলামা একরাম খুব স্বাভাবিকভাবে যেটি বলছেন সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা সাড়ে বায়ান্ন তোলা স্বর্ণ এবং রূপা রূপা সাড়ে বায়ান্ন তোলা রূপা এবং সাড়ে সাত ভরি স্বর্ণ এই পরিমাণ যদি কারো কাছে থাকে অথবা এর দুটো মিলে যদি এই সমান থাকে অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা রূপা এর সঙ্গে যদি কারো কিছু নগদ অর্থ থাকে সব কিছু মিলে হল ওলামা একরাম খুব সহজভাবে বলছেন কেউ কেউ বলছেন ছত্রিশ হাজার টাকা আমি একটু একটু বাড়িয়ে বলছি এটাও কোনো করে আলেমদের অভিমত চল্লিশ হাজার টাকা পরিমাণ অথবা চল্লিশ হাজার টাকা সমমূল্যের রূপা স্বর্ণ অথবা টাকা নগদ অর্থ অথবা সবগুলি মিলিয়ে চল্লিশ হাজার টাকা পরিমাণ সম্পদ যার কাছে থাকে এই ব্যক্তির ওপর জাকাত প্রদান করা ফরজ এখন আমার বোনের কাছে তো তিন লক্ষ টাকা প্লাস বা সাড়ে তিন লক্ষ টাকা তার কাছে আছে এবং তার কথা যেটা বুঝে গিয়েছে যে খুব তিলে তিলে তিনি টাকা জমিয়েছেন তা বোঝা যায় যে চল্লিশ হাজার টাকার পরে সাড়ে তিন লক্ষ টাকা হতে দীর্ঘ সময় তিনি অতিবাহিত করেছেন তার ওপর জাকাত ওয়াজিব এবং পিছনে টাকা পিছনের যে সময়টা তিনি প্রদান করেন এটাও তাকে দিতে হবে তিন নম্বর প্রশ্ন হল তিনি বলছেন যে এই টাকা যেহেতু জাকাত প্রদান করা হয়নি এতদিন এই টাকা হালাল নয় একথা বলা যাবে না এটা হানড্রেড পার্সেন্ট হালাল হ্যাঁ তিনি এই বছর জাকাত রমজান চলে এসছে যদিও জাকাতের সঙ্গে রমজানের কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি এখন এই বছর দিয়ে দিবেন পিছনের যে বছরগুলি তাকে লক্ষ্য রাখতে হবে চল্লিশ হাজার টাকা কোন বছর হয়েছে এবং সেই চল্লিশ হাজার টাকা থেকে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত হতে কতটুকু সময় অতিবাহিত হয়েছে কয় বছর ওই টাকাটা তিনি জাকাত দিয়ে দিবেন তবে এই টাকা সম্পূর্ণ হালাল এই টাকার ভিতরে হারামের কোন সমস্যা নেই তিনি জাকাত প্রদান করলে আল্লাহর কাছ থেকে দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ শেখ আপনি চমৎকার বলেছেন আমরা একটু বিরতিতে যাব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন আমাদের সাথেই থাকুন আমরা আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি কোরআন সুন্দর আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ফিরছি কিছুক্ষণের মধ্যেই সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শক আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান আপনাদের সাথে আজকে সম্মানিত মেহমান হিসাবে সংযুক্ত আছেন মোহতারাম গাজী সানাউল্লাহ রহমান হাফিদা প্রশ্ন করতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করতে পারেন শেখ আমরা প্রশ্ন উত্তরের দিকে আবারও যেতে চাই আমাদের একজন বোন জানতে চেয়েছেন যে তিনি তার বাবার বাড়ি থেকে উত্তরাধিকার সম্পত্তির পাওয়ার ক্ষেত্রে তিনি বৈষম্যের শিকার এমনকি তিনি যখন বাবার বাড়িতে যান সেখানেও তাকে অন্যান্যদের মতো করে দেখা হয় না এই সম্পত্তি আদায় বা বৈষম্য ইসলাম সব নিয়ে কী বলে বা তিনি কী করতে পারেন এখানে আসলে দুটো বিষয় আমি আমার বোনের কথার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি এবং অনুভব করার চেষ্টা করেছি একটি বিষয় হলো যে কোনো পিতামাতা মাতা যদি ইচ্ছাকৃতভাবে তার কোনো সন্তানের প্রতি হোক সে ছেলে অথবা মেয়ে বৈষম্য করে থাকেন আল্লাহর দরবারে সেই পিতা মাতা জবাবদিহিতা করতে হবে এটা হলো প্রথম কথা দুই নম্বর হলো তিনি যেটি বলেছেন যে তার পিতা মাতা তাকে কোনো কিছু শেখান নাই তিনি না জানেন আরবি না জানান বাংলা কিছু জানেন না এবং তিনি আরেকটি কথা বলেছেন যে তার দুটো মুখস্থ। এখন একটি বিষয় হলো সমস্ত দায়িত্ব পিতা মাতার উপরে কেবল না এবং তিনি এটিও সম্ভবত বলেছেন তার লম্বা আলোচনায় এবং তার ব্যথিত আলোচনা আমার যেটি অনুভব হয়েছে যে তার তিনটি মেয়ে এবং মেয়েরা সম্ভবত একটু বড় হচ্ছে মূল কথাটা হলো আপনি এই জীবন পর্যন্ত এখনও পর্যন্ত শুধুমাত্র একটি বা দুটি সুরা মুখস্থ এটা কিন্তু খুব গ্রহণযোগ্য বক্তব্য না চাইলেই কিন্তু মানুষ এখন বিবাহিত জীবনের পরেও কত মানুষ কত জায়গায় এগিয়ে যাচ্ছে তো খ্যার আল্লাহ তালা ভালো জানেন মা বাবার প্রতি তার যে অভিযোগ এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে এবং সত্যিকার অর্থে যদি তার পিতা মাতা তাকে বঞ্চিত করে থাকেন তাহলে পিতা মাতা আমি ঠিক জানি না তারা দুনিয়াতে আছেন কি না যদি থেকে থাকেন তাহলে এখনও সময় আছে সন্তানের প্রতি সদয় হওয়ার এবং সন্তানের যে সম্পদের যে ইনসাফ সেই ইনসাফ ফিরিয়ে দেওয়ার আর যদি দুনিয়াতে না থাকেন তাহলে সেটা আল্লাহ তালার উপরে দুই নম্বর বিষয় হলো যে পিতা মাতা তাকে বঞ্চিত করেছেন এখন তিনি আইনের দ্বারস্থ হবেন কিনা অধিকার আপনার যে সম্পদ আপনার অধিকার সেই সম্পদ থেকে যদি আপনি বঞ্চিত হয়ে থাকেন তাহলে তো আপনি রাষ্ট্রীয় আইনের সহযোগিতা নিতেই পারেন একজন সচেতন নাগরিক হিসেবে এই সুযোগ তো আপনার রয়েছে কিন্তু এরপরও আমার ব্যক্তিগত পরামর্শ হলো পারিবারিকভাবে যদি বিষয়টা মিউচুয়াল করা যায় এটা ইটস বেটার এটা সবচেয়ে ভালো মূল কথা হলো আল্লাহ তালা প্রত্যেককেই প্রতি মানুষের যথাযথ অধিকার বুঝিয়ে দেবার তফিক দান করুন আল্লাহ বিষয়ে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চাই বিশেষ করে আসর থেকে মাগরীব এই সময়ে কাজা নামাজ আদায় করা যাবে কিনা না আসর থেকে মাগরীব পর্যন্ত কাজা নামাজ আদায় করা যাবে না এ বিষয়ে এই বিষয়ে সকল ওলামা ঐক্যমত কারণ হলো আসরের সালাত যখন আদায় হয়ে গেল বাদল আসর আসরি ইল্লা কব কবল মাগরিবি আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কোনো নামাজ নেই শুধুমাত্র কোনো ব্যক্তির যদি সেদিনের আসরের নামাজ ছুটি গিয়ে থাকে তাহলে তিনি পড়বেন একটা সুযোগ আছে আমাদের অনেকেই আছেন যারা প্রত্যেক নামাজের আগে এবং পরে কিছু কাজা নামাজ আদায় করেন বা কিছু নফল নামাজ পড়েন তো তখন এটা তিনি কখন পড়বেন তিনি পড়বেন কবিল্লা আসর আসরের আগে আসর এখন তো মসজিদে পুনে পাঁচটা কেউ কেউ পাঁচটায় পড়ছেন আসরের ওক্ত সময় সাড়ে পাঁচটার পর পর্যন্ত থাকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা ধরে নিই এখন আপনি পাঁচটায় নামাজ পড়ছেন তো আসরের আগে আপনি চার রাকাত কাজা নামাজ পড়ে নেবেন দু রাকাত কাজা নামাজ যেটা আপনার রয়েছে সেটা পড়ে নিতে পারেন কিন্তু আসরের সালাত আদায় করার পরে আর কোনো কাজা নামাজ পড়া যাবে না

জোহরের সময় তিনি রক্ত সালাত আদায় করবেন এরপরে যদি সময় থাকে তাহলে তিনি কাজা পড়লেন আরেকটা হলো যে না যদি জামাতের কথা বলি এখনও জামাত দাঁড়ায়নি জামাত একটা বেজে পনেরো মিনিটে অথবা একটা বেজে বিশ মিনিটে একটা বেজে তিরিশ মিনিটে দেড়টায় নামাজ আপনি শোয়া একটায় মসজিদে চলে এসেছেন এখনও দশ পনেরো মিনিট বাকি আছে জামাতের এই সময়টা আপনি যারা কাজা নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ শেখ দিনাজপুর থেকে আমাদের যে বোন ফোন করেছেন তিনি আরও জানতে চেয়েছেন যে শুয়ে শুয়ে শরীফ বা দোয়া কালাম পড়া যায় অবশ্যই পড়া যাবে ইসলাম আর দিনে ইসলাম হলো সহজ রব্বুল আলামিন সর্বাবস্থায় তাকে ডাকার সুযোগ করে দিয়েছেন এটা অন্য নে আমা বিশেষ করে আল্লাহ তালা বলেছেন যে কোনো অবস্থায় তুমি আমাকে ডাকতে পারো দাঁড়িয়ে ও দাও বসে ডাকো তারপরে কি বললে স্যাসদায় গিয়ে ডাকো শুয়ে শুয়ে ডাকো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকো যতক্ষণ জেগে আছে ততক্ষণ ডাকো ডাক্তার কিন্তু ঘুমিয়ে যাও কোনো সমস্যা নেই শো অবস্থায় বসে অবস্থায় সুন্দর সরি পরে যাবে তাই নয় মুখস্থ করানো পরা যাবে জিজ্ঞাসকার করা যাবে এটা ইসলামের একটি অনন্যতা এবং অনুপম সৌন্দর্য আচ্ছা আলহামদুলিল্লাহ শেখ তিনি জানতে চেয়েছেন যে আরও যে অজু করার পরে যদি কোনো পুরুষ মানুষ তার সামনে পড়ে উজু কি ভেঙে যাবে পুরুষ মানুষ সামনে যখনই পড়বে যদি গায়রা মারহামও তখনই গুণা হবে এটা উঁজুর সঙ্গে কোনো সম্পৃক্ত না দিন অথবা রাতের সঙ্গে কোনো সম্পৃক্ত না লাইট আলো অথবা আধারের সঙ্গে কোনো সম্পর্ক না পুরুষ মানুষ যদি গায়ের হারাম হয়ে থাকে আর প্রাপ্তবয়স্ক হয়ে থাকে যে কোনো অবস্থায় পুরুষ মানুষ চোখের সামনে পড়লে গুণা হবে এখন শরীরের একটি সুযোগ এখানে আছে সেটা হলো কখন গুণা হবে একটি আপনি ঘর থেকে বেরো হয়েছেন বা বারেন্দা আপনি কাপড় নাড়ছেন হঠাৎ করে নিচে কোনো কারণে চোখ পড়ে গিয়েছে সেখানে দেখলেন যে এক লোক পাতিল বিক্রি করতেছে তো এই যে পর পুরুষের প্রতি চোখ পড়লো এক পলক চোখ পড়ল সঙ্গে সঙ্গে আপনি চোখ সরে নিলেন ওলামা ফোন বলছেন যে এর জন্য গোনা হবে না এক পলক পর্যন্ত অনিচ্ছাকৃতভাবে আপনার চোখ একদিকে একজন পুরুষ আপনার চোখের সামনে চলে আসলো এবং পড়তে না পড়তে আপনি চোখ নামে আসতেন কেউ কেউ আল্লাহ মাফ করে ব্যাখ্যা করেন যে এক পলক মানে হলো তাকানোর পরে যতক্ষণ পর্যন্ত পলক না পড়ে বিশেষ করে আমাদের টিনেজার বন্ধুরা এই সুযোগটা নিতে চায় শুরু এটা যায় আসেন চকলো কোনো দিকে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে এটা নামিয়ে ফেলতে হবে এক পলক মানেটুকু জাস্ট ফিকশন অফ সেকেন্ড এটাকে একটু দেখলাম একটু বুঝলাম কে দাঁড়িয়ে আছেন এটা একটু বুঝার চেষ্টা করা যে তিনি কার বাবা কার ভাই কার স্বামী না এত ডিপলি তাকানোর কোনো সুযোগ সরিয়েতে নেই তবে প্রথম অনিচ্ছাকৃতভাবে চোখ পড়লে সরে এই বিষয়টা অনুমতি দিয়েছে এটা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এখন হলো অজু করার পরে নিঃসন্দেহে উজু করার পরে তো আরও সুযোগ নেই উজু করার পরে কোনো পুরুষ দেখায় সেটাও গোনা ওজুর আগে দেখে সেটাও গোনা আল্লাহ তালা আমাদেরকে সর্বাবস্থায় শরী পর্দা মেনে চলার দান জানান সেকৃতি একটি দোয়ার উদ্ধৃতি দিয়ে তিনি বলছিলেন যে এটা আসলে যেবারকানিম সালাম এই দোয়াটা পড়তেন হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরে সামি আল্লাহ উলিমান আল্লাহ একবার বলে রুকুতে চলে গেলেন সেখান থেকে সামি আল্লাহ উলিমান হামিদা রব্বানা হামদ এরপরে এই দোয়াটি রব্বানাওয়ালাক হামদেন কে সিরন তান মুবারকেন ফি এই চারটি বাক্য রবি করিম সরাসনাম পড়তেন কোনো কোনো কেতাবে সে দুই সেজদার মাঝখানে এটি পড়া যায় বলেও উল্লেখ রয়েছে তবে রুকু থেকে দাঁড়িয়ে যে নবীজি সরাসনাম পড়তেন এটা অধিকাংশ হাদিস থেকে প্রমাণিত আচ্ছা অনেক অনেক কৃতজ্ঞতা দর্শককে আমরা সংযুক্ত করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কে আছেন আমাদের সাথে আপনার প্রশ্ন আমাদেরকে জানান আমি রুকসানা বেগম বাঘা থেকে বলছি রাজশাহী থেকে বলুন ইনশাল্লাহ আমি বলতে চাচ্ছি জীবনে যে কাজা নামাজগুলো গত হয়ে গেছে এই নামাজগুলো আদায় করা লাগবে জি জি আমরা বুঝতে পেরেছি আর কোন প্রশ্ন কি আছে আর আমরা যদি কোথাও যদি বেঁচে যাই যদি আমাদের যদি কঠোর নামাজ পড়া লাগে তাহলে এই কাজা নামাজগুলো কঠোর আদায় করতে হবে আচ্ছা ঠিক আছে বোন আমরা বুঝতে পেরেছি আপনার দুটি প্রশ্ন আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি আপনি আমাদের সাথে থাকুন শেখ আপনার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ শেখ আমাদের বোন আরেকটি বিষয় জানতে চেয়েছেন সেটি হলো যে কিছু শ্যাম্পু আছে যেগুলো কলবের মতো কাজ করে এটা ব্যবহার করার বিধান রং পরিবর্তন করা দেয় বিশেষ করে কালো সাদাকে কালোতে রূপান্তরিত করে এবং সব ধরনের শ্যাম্পু অথবা সব ধরনের ওষুধ সব ধরনের মেডিসিন সব ধরনের কলব ব্যবহার করা হারাম মানে ইসলাম কেন কলবের বিরুদ্ধে এটাকে আপনার বুঝতে হবে কারণটা বুঝলে আপনি বিধানটা বুঝে যাবেন কারণ হলো একজন মানুষের বয়স হলো ষাট বছর অথবা পঞ্চাশ বছর তিনি একেবারে চুল দাড়িতে কলব দিয়ে তিনি সে সেজিয়েছেন তো যখন তিনি চুল দাড়িতে কলব দিয়ে তার এই বার্ধক্যতা ডেকে ফেললেন তখন কার বয়স পঞ্চাশ আর কার বয়স তিরিশ এটা কিন্তু পার্থক্য করা যায় না এটা হল এখানে ধোঁকা আলঘাস এটা এটা কাস এটা ধোকা রসুল বলেছেন মানাকাস শানাফ আলি আমার অভ্যতের মধ্যে যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে এ ব্যক্তি আমার অন্মতের মধ্যে নয় তো আপনি চুল এবং দাড়িতে কলপ দেওয়ার কারণে আপনি প্রতারণা করছেন আপনার বয়সের সঙ্গে মানুষ দেখলে আসলে বুঝতে পারছে না আপনাকে ভাই বলবেন আঙ্কেল বলবে এবং নারীদের ক্ষেত্রে এটা কোন নারীর বয়স পঁয়তাল্লিশ তিনি এমনভাবে চুলে কলপ দিয়ে রাখলেন যে কারণে তিনি তার আসলে পঁয়তাল্লিশ না পঁচিশ এটাও বোঝা যাচ্ছে না এখন বিষয় হল শরীর কিন্তু কলপ ব্যবহারের অনুমতি দিচ্ছে কাকে অবিবাহিত মেয়েকে যে মেয়ের বয়স এখন সতেরো যে মেয়ের বয়স এখন আঠারো কিন্তু কোনো রোগের কারণে অসুখের কারণে তার চুলে পাক ধরেছে তাকে দেখলে আঠারো বছরের মেয়েকে আটত্রিশ বছর বয়সী মেয়ে বলে মনে হচ্ছে চিকিৎসার কারণে তিনি কিন্তু কালো কলপ ব্যবহার করতে পারবেন এখন আমার যে বোন প্রশ্ন করেছেন তিনি আসলে কত বয়সী এটা এক বিষয় যদি কোনো সম্পর্ক না থাকে আর যদি বাচ্চা মানে মেয়ের বয়স কম হয় শরীর কিন্তু চিকিৎসা হিসেবে তাকে ব্যবহার অনুমতি দিয়েছে এরপরে শুধু আমার চুলকে রঙিন দেখানো আমার চুলকে কী বলে কালো দেখানো আমার চুলকে মানে সাদা থেকে বাঁচিয়ে রাখা এই ধরনের যত উদ্বেগ যত প্রচেষ্টা শরীরের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধ করা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আহ আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর জেনেছি আরো বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে আছে চট্টগ্রাম থেকে একজন জানতে চেয়েছেন যে আহ নামাজের প্রতি রাখাতে কি সানা পড়তে হবে নাকি শুধু প্রথম রাখাতে পড়লে হবে নবী করিম সাল্লাহ আসলাম সাহাবকরাম রাজা তালা আজমাইন্দেরকে যখন নামাজ শিখিয়েছেন তখন তিনি শুধুমাত্র প্রথম রাখাতে বেড়ে তাহারিমার পরে আল্লাহ আকবর বলার পরে সেখানে মবে আল্লাহমদেকা অথবা রক এসমকা ওতা আলাকা ওলা হরুক সানা পড়ার কথা বলেছেন দ্বিতীয় রাখাতে তিনি বলেননি সুতরাং আমরা প্রথম রাকাতে পড়বো দ্বিতীয় রাখাতে আলহামদুলিল্লাহ শেখ তিনি আরও জানতে চেয়েছিলেন যে বিতির নামাজ শেষ করার পরে কি কোনো নফল নামাজ আছে এখানে দুটো বিষয় একটা হলো রসুল করিম সল্লাহসাল্লাম একটা হাদিস এসেছেন নবীজি বলেছেন যে তোমাদের জন্য আখরি সালাত রাতের বেলা আখরু সালাতুল লাইল রাতের বেলার শেষ নামাজটা যেন বেতের হয় এখন এটা নবী করিম সল্লাহসাল্লাম যেটা বলেছেন এক্ষেত্রে বেতের নামাজের পর আর কোনো ফল নামাজ নেই কিন্তু নবী করিম সল্লাহসাল্লাম কোন সময় বেতের পড়তেন এটা একটা দেখার বিষয় রসুল হলো হলো সুলুসের লাইল রাতের শেষ তৃতীয়াংশে তাহাযতির ওক্তে আমরা তো বেতের পরে ফেলি রাত আটটা সময় তো এই কারণে তো ওই সময় সংখ্যা আমাদের সময় মিলল না তো সেহেতু আমরা এছাড়া সঙ্গে বেতের বেতের পরে ফেলছি এই এরপরে নফল নামাজ পড়লে কোনো গোনা হবে না পড়া যায় যদি আপনি আখেরই রাখাতে পড়েন সেক্ষেত্রে আপনি তাহয আগে পড়বেন শেষে বেতের পড়বেন নবীজির হাদিস অনুযায়ী আচ্ছা আলহামদুলিল্লাহ শেখ শেখ তিনি আরও জানতে চেয়েছেন যে ঢাকা থেকে চট্টগ্রামের পঠিয়া তিনি উল্লেখ করেছেন এতটুকু দূরত্ব যেটা প্রায় দুইশো কিলোমিটারের বেশি এটাতে কি কসর করতে হবে কিনা বা কতটুকু দূরত্ব গেলে কসর করা লাগবে পটিয়া তো আমাদের খুবই প্রিয় এলাকা ঢাকা থেকে শুধু পটিয়া নয় বাংলাদেশের ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সাতচল্লিশ মাইল এর একটি ব্যাখ্যা হলো কেউ বলেছেন তেহাত্তর কিলোমিটার কেউ বলেছেন চুয়াত্তর কিলোমিটার হাজিসে আসছে হলো যে দূরত্ব দূরত্বর পরিমাণ হলো সাতচল্লিশ মাইল সাতচল্লিশ মাইল পর্যন্ত কোনো ব্যক্তি যদি সফর করেন তিনি মুসাফির তিনি চার রাখাতের যাকে দু পড়বেন এখন ঢাকা থেকে পটিয়ার তো দুশো আড়াইশোর বেশি হবে এখন আমি ধরে নিলাম আমার বোনের বাড়ি ঢাকাতেও একটি বাড়ি আছে পটিয়াতেও তার স্থায়ী বাড়ি তিনি যদি ঢাকা থেকে পটিয়া যান আর পটিয়া থেকে ঢাকায় আসেন ঢাকায় যেহেতু তার বাড়ি আছে তিনি ঢাকাতে মুখিম পটিয়ায় যেহেতু তার স্থানীয় বাড়ি তিনি পটিয়া মুখিম সুতরাং ঢাকা থেকে পটিয়া যাবেন পটিয়া থেকে ঢাকা আসবেন এই পথি মধ্যে তিনি মুসাফির থাকবেন বাট ঢাকাতেও তিনি মুসাফির নন পটিয়াতেও তিনি মুসাফির নন যেহেতু দু জায়গায় তার বাড়ি আছে দু জায়গাতে তার অতন আছে সুতরাং তিনি শুধু পথি মধ্যে দুরাঘাত পড়বেন বাট বাড়িতে পৌঁছে গেলে অথবা ঢাকায় পৌঁছে গেলে তিনি চার আঘাত পড়বেন যদি পটিয়া তার বাড়ি না হয় তিনি বেড়াতে যান সে কোনো সমস্যা নেই তাহলে তিনি দুরাঘাতেই পড়বেন আর যদি সেখানে তিনি পনেরো দিনের কম থাকারও নিয়ত করে শেখ শেখ আমাদের আরেকজন বোন তিনি সমুদ্র রাজশাহী থেকে তিনি দুটি প্রশ্ন করেছেন যে অনেকের আছেন যে অনেকগুলো নামাজ কাজা হয়ে গিয়েছে দীর্ঘদিনের এই কাজা আদায় করার পদ্ধতিটা কি এটা সমত ইসলামী জীবন বিধানের অনেক অনুষ্ঠানে অনেক পর্বে আলোচনা হয়েছে আমিও দেখবার করেছি বলে মনে হচ্ছে এরপরও আমার বোনের তাসাল্লির জন্য তার হৃদয় পছন্দের জন্য উত্তরটা প্রদান করছে এক নম্বর হল কাজা নামাজ আছে কি না এটা নিয়ে একটি বিতর্ক আছে কোনো কোনো আলেম বলছেন যে কাজা বলতে আসলে কিছু নেই তাদের বক্তব্যের মূল বিষয় হলো যে যখন জোহরের অক্ত চলে গেল কেমত পর্যন্ত এই অক্তটা আর আসবে না তার মানে এটা কী করে আদায় হয় যারা বলছেন যে না কাজা নামাজ আদায় করা যায় নবীজির হাদিস থেকে প্রমাণিত বোখারি শরীফের যে হাদিস তারিজ এর রসুল করিম সাল্লা ফজর নামাজে জাগতে পারেননি পরে তিনি ফজর পড়েছেন তো এই ফজর যে পড়েছেন এটা আবার দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হলো যেখানে কাজা হয়েছে নবী করিমস্লাসালাম সেখানে কিন্তু পড়েননি তো সেখানে কেন পড়েননি এটা নিয়ে হাতিসে দুই ধরনের আলোচনা আসছে একটা আলোচনা হলো যে করিম সাল্লাহ আসলাম চিন্তা করলেন যেখানে আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে এই জায়গা কল্যাণকর নয় আমি এখান থেকে বেরিয়ে যাই দুই নম্বর ব্যাখ্যা হল রসুল করিমসাল্ আসলাম যখন জেগেছেন তখনও সূর্য পরিপূর্ণভাবে উদিত হয়নি এই জন্য নবী করিম রওনা হয়ে গেছেন পরবর্তীতে গন্তব্যকে তিনি পড়েছেন তো যারা বলেন যে কাজা নামাজ আছে তাদের দল রসুল করিম সালামের এই হাদিস এখন মূল কথা হলো আমরা যারা বলি যে কাজা নামাজ আছে আমরা কি করব আমরা বলি যে আপনি শুরু করবেন এভাবে আজকে জোহরের সালাতার আগে আপনি বলবেন ইয়া আব্বুল্লা আলমিন আমার জীবনের প্রথম যে জোহরের নামাজ কাজা ছিল আমি এটা আদায় করছি আসরের সালাতের আগে আপনি বলবেন যে আরবল আলমিন আমার যে আসরের নামাজ জীবনের প্রথম যে আসরের নামাজ কাজা ছিল এটা আদায় করছি পাঁচ নামাজে এরকম করে আপনি পড়ে যাবেন এটা হল আমরা যারা বলি যে কাজা নামাজ আছে তাদের অভিমত যারা বলছেন যে কাজা নামাজ নেই তারা কি বলেন তারা বলেন যে আপনি নফল নামাজ বাড়িয়ে পড়বেন কথা তো একই হলো কথা তো আসলে একই আমরাও বলছি যে আপনি চার রাখাত পড়ুন আর কেউ আমরা এটা মনে করছি না যে সকাল দশটার সময় উঠে আপনি যে দুই রাকাত আর দুই রাকাত সব মিলে চার রাখাত ফজরের কাজা আদায় করলেন এটা যেই ফজর আপনার কাছ থেকে ছুটে গেছে এর পুরোপুরক এটি অসম্ভব এটি নয় যেটা চলে গেছে সেটা তো আর কখনও আসবে না মা আমাজ আলাইসালাহুল খাজা যেটা চলে গিয়েছে সেটা আর কখনও আসবে না তো এটা কি যে আল্লাহ আমার কাছ থেকে অজ্ঞাত সারে চটে গিয়েছিল এই অজ্ঞাততার দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হলো যে আপনি ঘুমিয়েছিলেন আপনি জানলেন না আরেকটা হলো আপনার হৃদয় ঘুমিয়েছিল নামাজের যে গুরুত্ব সেটা আপনি জানতে পারেননি যখন হৃদয় নামাজের জন্য জাগ্রত হয়েছে ইমান নামাজের ভিতরে জাগ্রত হয়েছে অন্তরের ভিতরে ইমানের জালুয়া ইমানের প্রখতরা জেগেছে তখন আপনার মনে হয়েছে আল্লাহ আমি কি করে নামাজ বাদ দিলাম আমি কী করে আল্লাহ রব্বুল আলমের বিধান দিলাম তখন আপনার মন কেঁদে উঠেছে অনুভবে জেগে উঠেছে তখন আপনি কি করবেন তখন আপনি কাজ আদায় করুন এবং এই নিয়ে আল্লাহ আমি তো বুঝি আমার কাছ থেকে ছুটে গিয়েছি সুতরাং তুমি কবুল করে নাও এই আপনি পড়বেন যারা বলছেন কাজা নেই তারাও বলছেন নফল ভারিয়ে পড়ুন আমরা যারা বলছি কাজা আছে আমরা বলছি যে নফলের জায়গাটিতে আপনি চার রাখাত ভারিয়ে পড়ছেন আল্লাহ তালা কবুল আল্লাহ আমাদেরকে তফিক দিন আমি দর্শক আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কে আছেন আপনার প্রশ্ন আমাদেরকে জানাই খুজুর আমারে দুইটা প্রশ্ন আমার প্রশ্ন হলো যে আমার 19 লাখ টাকা আছে ব্যাংকে সে টাকা থেকে আমি দুই লাখ টাকা একজনকে হালত হিসাব দিচ্ছি কিন্তু সেই টাকায় কি আমাকে কোনো zakat দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনার মানে ওটা জি আরেকটা প্রশ্ন হলো যে শুক্রবার দিন সেলাটা উস ছেলেরা 5-6 নামাজ করতে যায় হেটে হেটে যেতে হবে তারপরে মসজিদে পৌঁছনের আগে থেকে খুতবা শুনতে হবে মানে এরকম পাত্রে অনেক তাপ পায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেক অনেক জায়গায় আমার নিয়ম নেয় মসজিদের নামাজের কিন্তু মেয়েরা কী করবে আচ্ছা ঠিক আছে ভুল আপনার চমৎকার দুটি প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লা দিব আপনি আমাদের সাথে থাকবেন ইশাল্লা প্রিয়দর্শক আমরা জানার চেষ্টা করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছে কোণার সুন্দর আলোকে সময় হয়েছে একটি বিরোধীতে যাওয়ার আমাদের সাথে থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে ঈশাল আসসালামু আলাইকুম ও ওবরাকাত প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আবারও নেক্সাস টেলিভিশনের চমৎকার আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্ব থেকে প্রশ্ন করতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করতে পারেন সম্মানিত শেখ আপনার প্রশ্নে পরান সুন্দর আলোকে চমৎকার জবাব দিবেন ইনশাআল্লাহ শেখ আমরা বিরতির আগে আপনার কাছ থেকে অনেকে দর্শকদের প্রশ্নের উত্তর নিয়েছি আমাদের একজন দর্শকের একটি প্রশ্ন আছে যে মুসাফির অবস্থায় যদি তিনি কাজা নামাজ আদায় করেন অথবা মুকিম অবস্থায় যদি সফরের কাজা নামাজ আদায় করেন কিভাবে আদায় করবেন এই প্রশ্নের উত্তর একটু আগে যদিও গিয়েছে সেটা হলো যে কাজার তো আসলে আলাদা কোনো অবয়ব নেই কাজা হল যেটা আমার কাছ থেকে ছুটে গিয়েছে সেটাকে আমি পুনরায় আদায় করার চেষ্টা করছি এখন একজন ঢাকার মানুষ তিনি সফরে আসেন চট্টগ্রামে চট্টগ্রাম অবস্থায় তিনি সকল নামাজ দুরাকাত করে পড়বেন এখন যদি তার সেই চার তার জোরে সালাতার কাজা তিনি আদায় করেন যেটা ঢাকায় কাজা হয়েছিল তখন তিনি এটা চার রাকাত আদায় করবেন আর এই চট্টগ্রামের মানুষটি যখন আবার ঢাকায় বেড়াতে এসছেন চট্টগ্রামের একজন মানুষ তিনি ঢাকায় বেড়াতে এসছেন চট্টগ্রামে থাকা অবস্থায় তার জোহরের সালাত কাজা হয়ে গেছে তিনি যখন ঢাকায় এসছেন তখন তিনি মাগরীবের পরে অবস্থান করছেন এখন তিনি সেই জোহরের সালাদ চার ডাকাত পড়বেন না দুই ডাকাত পড়বেন এটা লোক করছেন এখন আমাদের বিষয়টা হলো যে যেখানে তার কাজা হয়েছে সেখানে কিন্তু তার চার ডাকাত ছিল সুতরাং তিনি এখানে চার আকাত পড়বেন অর্থাৎ কাজা যখন আপনি আদায় করবেন তখন আর জোর আকাত নয় তখন চার আকাতে আদায় করতে হবে আর সফর অবস্থায় যদি কাজা হয়ে যায় মুকিম হয়ে আদায় করলে করে সফর অবস্থায় কাজা হয়ে গেলে মুকিম হয়ে আদায় করলে চার আকাত আদায় করতে হবে আচ্ছা আর মুকিম অবস্থায় সফরটা আদায় করলে তাও চার আকাত আদায় করতে আচ্ছা আলহামদুলিল্লাহ এটা হলো শরীয়ের বিধান জি জি অনেক অনেক ধন্যবাদ শেখ শেখ আমাদের একজন বোন তিনি জানতে চেয়েছেন যে তার উনিশ লাখ টাকার মতো সম্পদ আছেন দুই লাখ টাকা ওকে ধার দিয়েছেন জাকাত দিলে কি দুই লাখ সহ দিবেন নাকি শুধুমাত্র এটা একটা উপমা তিনি হয়তো দুই লাখ টাকার কথা বলেছেন আমাদের অনেক দর্শক শ্রোতার মনে আছেন যারা হয়তো আছে এক কোটি টাকা সেখান থেকে বিশ লক্ষ টাকা কাউকে ধার দিয়েছেন সকলের ক্ষেত্রে একই উত্তর সেটা হলো এই দুই লক্ষ টাকা ইনক্লুড আউট নয় ইন হবে মানে তার জাকাতের ক্ষেত্রে ওই যে দু লক্ষ টাকার এর জন্য নগদ পাঁচ হাজার টাকা তিনি ধরবেন এক্ষেত্রে সরে একটু সহজ করেছে সেটা হলো আপনি চাইলে

হুজুর আমার একটা প্রশ্ন ছিল সেটা হলো আমি মানে বেশ কিছু বছর আগে কয়েক বছর আগে খুব বিপদে পড়েই আমার একজন থেকে হলো আমি বেশ কিছু টাকা নিয়েছিলাম কয়েক লাখ টাকা তখন আমি খুব অবস্থা আমার শোচনীয় ছিল পরবর্তীতে উনি যখন আমাকে টাকাটা দিয়েছে তখন সে আমাকে জানায় নাই যে সে আমাকে ইন্টারেস্টের টাকা দিয়েছে সে আমাকে নিয়ে টাকা দিয়েছে কিন্তু আমি পরবর্তীতে জানতে পেরেছি যে সে আমাকে ইন্টারেস্টেড টাকা দিয়েছে

জমার দিন ছেলেরা আগে মসজিদে যে অনেক ফজিলত নিতে পারে নারীদের জন্য কি দেখুন আসলে ফজিলতের বিধানটা হলো যে এটা তো আল্লাহ যে বিধান দিয়েছেন আল্লাহর বিধান মানার ভিতরে ফজিলত নারীদের মসজিদে যাওয়া অথবা না যাওয়া এই দুটো নিয়ে দুটি বক্তব্য আছে একটা হলো কেউ কেউ যেতে বলেছেন জতুর রসুল্লা করিম সাল্লা মসজিদে নব্বিত নবীজির যতদিন হায়াতে ছিলেন ততদিন নারীরা যেত যদিও সাহাবাহরাম রাদু আল্লাহম আজবাইয়ের বিশেষ করে আমার ফারুক রাদু আল্লাহ আনহুর সময় থেকে নারীদের মসজিদে যাওয়ার ব্যাপারে তিনি অনুৎসাহিত করেছেন এখন দেখার বিষয় হলো নারীদেরকে আল্লাহ কে বলেছেন আল্লাহ বলছেন অকালনাফি বুইয়ী কন্যা তুমি ঘরের ভিতরে থাকো ঘরের ভিতরে থাকা তোমার জন্য বেটার এটা আফজল তোমার জন্য অতি এটা মর্যাদাপূর্ণ এখন কোন নারী যদি মসজিদে যেতে চান শরীর সেক্ষেত্রে দুটো শর্ত করছে একটা শর্ত হলো যে মসজিদে আসা যাওয়ার পরিবেশ তার শতভাগ শরীর পর্দা মোতাবেক হতে হবে দুই নম্বরের বিষয় হলো যে নারীরা মসজিদ যেতে চান সেই মসজিদে নারী যখন যাবেন তিনি পর্দা পুশিদা মেনটেন করে যাবেন মক্কামুদিনে এটি হয় মদিনাতে নারীদের অঙ্গনে পুরুষদের যাতায়াতের কোনো সুযোগ নেই এবং যে নারীরা সেখানে যেতে চান তারা পর্দা পশুদা করে যান প্রথম কথা হলো আফজল হলো ঘরে নামাজ পড়া উপরন্ত কেউ যদি যেতে চান সে দুই সমস দুই শর্তের সমষ্টি যদি পাওয়া যায় একটা হলো তিনি যাবেন পর্দা পশুদা মেনটেন করে এবং যাতায়াত পথ সেটাও তার জন্য নিরাপদ হইতে হবে এবং তার পর্দা পশুদা রক্ষা এবং বজায় থেকে মনে হতে হবে তাহলে তারা যেতে পারেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ শেখ অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের একজন বোন উত্তর থেকে জানতে চেয়েছেন যে আপনি শুনেছেন যে তিনি ঋণ নিয়েছেন কিন্তু যিনি তাকে ঋণটা দিয়েছেন তিনি সুদে নিয়েছেন এবং তিনি সুদ সহ পরিশোধ করতে হচ্ছে গোনা কি তার হবে নাকি যিনি দিয়েছেন তার এখন বিষয়টা হলো কেউ যদি ভুলে বিষ খেয়ে ফেলে এরপরে বলে যে আসলে এটা আমি জানতাম না সেক্ষেত্রে কিন্তু বিষক্রিয়ার আক্রমণ থেকে তিনি রক্ষা পাবেন না তিনি এখন যেটা বলেছেন যে তিনি জানতেন না এটা ভিন্ন বিষয় আসলে মানে তাকে যে টাকাটা দিয়েছে ওই টাকাটাই সুদের টাকা ছিল হ্যাঁ তো এখন তার কথা হলো তিনি জানার সঙ্গে সঙ্গে বিষ গলদকরণ করার সঙ্গে সঙ্গে আমরা যেটা করি উগ্রে দিই অথবা নিজে বমি করে ফেলতে পালে ডাক্তারের স্বর্ণাপন্ন হই তিনি জানার সঙ্গে সঙ্গে একেবারে আরবিতে বলে ফৌরান আমরা বাংলাতে বলে তাৎক্ষণিক তিনি এই টাকাটাকে পরিশোধ করে দেবেন কারো কাছ থেকে লোন করে হলেও পরিশোধ করে দেবেন সুদের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার কোনো সুযোগ ইসলামে নেই সঙ্গে সঙ্গে তিনি পরিশোধ করে দিবেন এখন এটাকে কন্টিনিউ করা সুযোগ আর নাই যখন থেকে জানবেন যেভাবে হোক তিনি পরিশোধ করে দিবেন কোনোভাবেই সেই সুদের এই টাকাকে লং করা কন্টিনিউ করা দেরি করা বিলম্ব করা সুরে অনুমতি নেই আচ্ছা ঠিক আছে আপনার প্রতি অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা জেনেছি আমরা সংক্ষেপে আবার একটা আলোচনার দিকে ফিরে যেতে চাই যে আসলে ভোগ কেন্দ্রিক জীবন ব্যবস্থা যদি আমরা গ্রহণ করে নেই তাহলে কি কি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আমি ওই জায়গাটা থেকে আসি জীবনের বোধ একজন মমিন জীবন তার জন্য বারাকাময় হওয়া উচিত একজন মমিন তার জন্য পরকাল সবচেয়ে বড় কল্যাণময় হওয়া উচিত যে ব্যক্তি দুনিয়াকে পেল আখেরাতকে পেল না সে কিছুই পেলো না আর যে ব্যক্তি দুনিয়াকে পেলো আখেরাতকে পেলো সে সবই পেলো একজন লোক দুনিয়াকে পেলো না কিন্তু আখেরাতকে পেলো সেও সবই পেলো এবার দেখে রব্বুল আলমিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন নির্ধারিত কিছু সময়ের জন্য এবং কি জন্য প্রেরণ করেছেন সেটাও তিনি বলেছেন আল্লাহ তালা বলেছেন জিন খলাকুল জিন্দাল ইনসা আবুদুল মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করছি একে মাত্র অ্যাবাদতের জন্য অ্যাবাদত তিনি যখন পালন করবেন অ্যাবাহতরত অবস্থায় যে ভোগ তিনি করবেন সেটা তার জন্য আমত এবাহতরত অবস্থায় ভোগ কোনটা তার স্ত্রী তার জন্য আমত রসুল করিম সাল্লা বলেছেন আদুনিয়া কুল্লামাতা অখরুল মাতা আদুনিয়া ইমর আতুন রবিজি বলেছেন যে দুনিয়া গোটা দুনিয়া হল ভোগের বস্তু সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো স্ত্রী কেন বলেছেন যে যে ব্যক্তি দিনের ওপর থাকে তার জন্য নেককার জিন্দার স্ত্রীর চেয়ে বড়ো আর কোনো নেয়ামত নেই যে ব্যক্তি দিনের ওপর থাকে তিনি ওয়াশরুমে যাচ্ছেন এটাও তার জন্য নেয়ামত এবং এই সকটিও তার জন্য এ এই সময়টিও তার জন্য এ তিনি যখন প্রবেশ করবেন প্রস্রাবখানায় প্রবেশ করবেন বাথরুমে প্রবেশ করবেন কী কীভাবে প্রবেশ করবেন নবী করিম সাল্লুসাল্লাম বলে দিয়েছেন তুমি প্রবেশ করার সময় ডান পা প্রবেশ করো তুমি প্রবেশ করার সময় মাথা ঢেকে প্রবেশ করো তুমি প্রবেশ করার সময় দোয়া পরে প্রবেশ করো আল্লাহ ইনিয়া মিনাল হুবুসিউল হবা ইস বাথরুম থেকে যখন তুমি বের হবে বাম দিয়ে বের হও বের হবে দোয়া পর গফরানুল্লাহ ইল্লা আজাবা আন্নিল আজা ওয়া আফানি এই দোয়া পরে যখন ঢুকবে নবীর তরেকে ঢুকবে নবীর তরীকা বের হবে ওয়াশরুমে পশ্রাবখানায় বাথরুমে যে সময়টা এই সময়টাও তার জন্য দিন এবং এই সময়টা তার জন্য আখরাতকে নিয়ে আসবে সুতরাং বোঝা গেল দুনিয়াতে আপনি ভোগ তখনই করতে পারবেন যখন এই ভোগটাও আল্লাহর বিধান অনুযায়ী হবে আর আল্লাহ কিন্তু বলে দিয়েছেন দুনিয়া তোমার থাকার জায়গা নয় নবী যে বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াজুল কাফের দুনিয়ায় ওই ব্যক্তি ভোগ বিলাসে মত্ত থাকবে যার আখরাতের কোনো পেরেশানি নেই দুনিয়াতে ওই ব্যক্তি অর্থ সম্পদ উপার্জন করবে চোখ বন্ধ করে যার ক্ষেত্রে হালাল হারামের কোনো বাধ্যবাধকতা নেই আর যে ব্যক্তি মনে করে রব্বর আলামিন আমাদেরকে প্রত্যেকটি জিনিস দেখতেছেন বুঝতেছেন লিখে রাখছেন